তো অবশেষে চলে এসেছি বিগ বাজার। আমরা দেখতে যাচ্ছি কাকাবাবুর প্রত্যাবর্তন, একটু ঘুরবো, মাদার সাথে খাবো এবং তারপর বাড়ি যাব। এখন রয়েছি নিচতলায় গ্যারেজে, গাড়ি পার্কিং করে লিফটে এবারে ওপরে যাব। ওদিকে অন্তু টিকিট কাটছে, এখন লিফটে রয়েছি, ওপরে উঠছি একতলায় গ্রাউন্ড ফ্লোরে, তারপর সিনেমা। বাচ্চারা এখানে গাড়ি চলছে, গাড়িতে চড়ছে। আজকে এসছে অন্তু আমার সঙ্গে, বাকিরা আসবে পরে। আজকে আমাদের দুজনের প্ল্যান আছে, আমরা আমরা বাকি পাণ্ডবরা সব 5th মে মাল্টিভার্স অফ ম্যাডনেস ডক্টর স্ট্রেঞ্জ দেখতে আসবো। তার প্ল্যান রয়েছে, কিন্তু আজকে জাস্ট একটু ঘুরতে এসেছি, খাওয়া দাওয়া করবো, সিনেমা দেখবো, আমি বাড়ি যাবো। সিনেমা 4:30 থেকে শুরু, আমরা অনেক আগে এসেছি, এখন একটু খাবো তারপর যাবো। তো দেখা যাক, ওখানে আমরা খেতে যাবো, দেখি কি পাওয়া যায়। ফিশ ফিঙ্গার, টিশ ফিঙ্গার আমাদের মেন, ওটাই টার্গেট থাকে। এখন খুব ভারী কিছু খাবো না, হালকাই খাবো। এটা কৃষ্ণনগর বিগ বাজার। আমরা অর্ডার করেছি চিকেন কাটলেট দুটো, দুজনের লাইট খাবো, বেশি কিছু খাবো না, পরে মাজার সাথে তো আছে। চিকেন কাটলেট দিয়ে পেটটাকে একটু ঠান্ডা করি, তারপর সিনেমা দেখে মজা হবে। চিকেন কাটলেট কেমন হয়েছে জিজ্ঞেস করবে না, চিকেন কাটলেটের মতোই হয়েছে। আসলে প্রচণ্ড ড্রাই সিজনে গলা শুকিয়ে যাচ্ছে, নাক টাক, তো এখন এইটুকু খেয়ে আমরা একটু ঘুরবো, ঘুরে সিনেমায় যাবো। এখানে চকলেট বিস্কুট নেব, গিয়ে এখানে বাই ওয়ান গেট ওয়ান একটা নেব, আর একটা ফ্রি পেয়ে যাব, আর সিনেমা মুভি দেখতে দেখতে বিস্কুট খাবো। চলো, এবার এন্ট্রি নিলাম, এই কাকাবাবু প্রত্যাবর্তন দেখতে এসেছি। বাধাই দো রিলিজ করেছে, এটাই যাব না, আমরা ওয়েট করছি মাল্টিভার্স অফ ম্যাডনেস ডক্টর স্ট্রেঞ্জের জন্য। বাবা ও বেবি চলছে, এগুলো কোনোটাই দেখবো না, সব ডাউনলোড করে দেখ। সেই এন্ট্রি নেব, লোকজন খুব বেশি নেই, নট মোর দ্যান 10। ভেতরে গিয়ে দেখা যাক স্টোরিটা কেমন, বেরিয়ে রিভিউ দেবো। তো মুভি দেখে ফিরলাম, দুর্ধর্ষ মুভিটা সবাই দেখবেন, স্টোরি লাইন অসাধারণ। ক্লান্ত মুভি দেখে না, ক্লান্তি নেই, এখন আমরা খেতে যাব, বাট
স্টোরি লাইনটা খুব দুর্ধর্ষ। হ্যাঁ, মাসাই মারার জঙ্গলে কুরুল ভুলে গেলেও জঙ্গল ভুলে না, আফ্রিকান প্রবাদ। আমরা যাচ্ছি এখন মাদারসাটে। স্টোরি লাইনটা বন্যপ্রাণী হত্যা নিয়ে। এবার স্টোরিটা অবশ্যই সবার দেখা উচিত, খুব অসাধারণ গল্পটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে পিকচার কোয়ালিটিটা। এটা দারুণ, এটা যদি ভালো হতো তাহলে সিনেমাটা জমে ক্ষীর হতো। মুভি দেখে এখন মাদারসাট চলে এসেছি। দাদা করবো, কী খাবো জানি না, অল্প কিছু খেয়ে বাড়ি যাব। চলো চলে আসবে, তারপরে আমরা খাওয়া শুরু করবো। আমাদের চলে এসছে ফিশ ফিঙ্গার, নেক্সট আইটেমগুলো আসছে এক এক করে দেবে। তো আমাদের রাতের খাবার চলে এসছে, এখানে চিলি চিকেন, এখানে চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস আছে, মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে আমাদের গার্লিক নান টাইপের কিছু একটা আছে। আমরা খাওয়া শুরু করবো এখন। আইসক্রিম যেটা আমরা মাদারসাটে এসে প্রথম দিন মাদারসাটে এসে খেয়েছিলাম, আজ আবার সেটাই খাচ্ছি। খুব ভালো আইসক্রিমটা, আপনারা যদি আসেন তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। আজকে আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। বন্ধুর জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছি, আর আজকে এই যাত্রার শেষ। আশা করি আগামী ব্লগে আপনারা সবাই সঙ্গে থাকবেন। লালা লালা সালামা।